বিসমিল্লাহির রহমানির রহিম। নানা সম্ভাবনার দেশ বাংলাদেশ, বিশেষ করে কৃষিতে সম্ভাবনা আরও বেশি। এমনি একটি সম্ভাবনার নাম অয়েল পাম চাষ। খাদ্যশস্যের পাশাপাশি বর্তমানে ভোজ্য তেলের নিরাপত্তাহীনতা দেশের অন্যতম সমস্যা। প্রতি বছর ভোজ্য তেল আমদানি বাবদ আমাদের বর্তমানে প্রায় ১৩০ কোটি ইউএস ডলার ব্যয় করতে হয়। অয়েল পাম চাষ করে আমরা সহজেই ভোজ্য তেল আমদানি বাবদ টাকার একটা উল্লেখযোগ্য অংশ সাশ্রয় করতে পারি। বিশ্বে তেল উৎপাদনে অয়েল পাম গাছ অনেক এগিয়ে রয়েছে। এই গাছ যদি আমাদের দেশে পাহাড়ি পতিতভূমিতে এবং সামাজিক বনায়নের মাধ্যমে সারা দেশে লাগানো যায়, তাহলে 5-7 বছরের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীকে মধ্যম আয়ের জনগোষ্ঠীতে পরিণত করা সম্ভব। বাংলাদেশে বছরে প্রায় 23.3 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের প্রয়োজন হয়। এর প্রায় 70% আমদানি করতে হয় বিদেশ থেকে এবং আমদানিকৃত তেলের 80% হল পাম অয়েল, বাকিটা সয়াবিন। বর্তমানে তেলের দাম যখন লাগামহীনভাবে বেড়েই চলেছে, তখন আমাদের ভোজ্য তেলে স্বনির্ভর হওয়ার কোনো বিকল্প নেই। বাংলাদেশে অয়েল পাম চাষের ব্যাপক সম্ভাবনা থাকায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ প্রতিটি নাগরিক যদি এগিয়ে আসে, তাহলে দেশের প্রায় 23.2 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা সম্ভব। এতে করে একদিকে দেশের টাকা দেশেই থাকবে, অপরদিকে আয় হবে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা, আর প্রতি বছর আমাদের দেশের সাশ্রয় হবে 12,000 কোটি টাকা। আরও একটু চিন্তা করলে দেখা যায়, শুধু তেল নয়, পাম গাছ আমাদের পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে। পৃথিবীতে মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে গাছের ভূমিকা অপরিহার্য। গবেষণা অনুযায়ী দেখা যায়, যে কোনো দেশের শতকরা 25% বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু বর্তমানে বাংলাদেশের বনের পরিমাণ মাত্র 9.3%। তাই অন্যান্য গাছের পাশাপাশি যদি সবাই অয়েল পাম গাছ লাগায়, তাহলে সব দিক থেকেই বাংলাদেশ লাভবান হবে। বাংলাদেশের মাটির উর্বর ক্ষমতা মালয়েশিয়ার তুলনায় দ্বিগুণ। মালয়েশিয়ানরা একটি পাম গাছ থেকে বছরে সর্বনিম্ন 4,000 থেকে 5,000 টাকা আয় করে থাকে। পক্ষান্তরে বাংলাদেশে একটি পাম গাছ থেকে বছরে সর্বনিম্ন 8,000 থেকে 10,000 টাকা আয় করা সম্ভব। বাংলাদেশে পাম ফলন আসতে সময় লাগে 3 থেকে 5 বছর। এরপর 6 মাস অন্তর অন্তর ফলন দিয়ে যাবে 30 থেকে 40 বছর। অতএব দেশ ও জাতির বেকারত্ব দূরীকরণে এবং কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য পাম চাষ হবে প্রধান হাতিয়ার। আর এই হাতিয়ার সবার হাতে পৌঁছে দিতে সাহসী উদ্যোগ গ্রহণ করেছে আলমাসকান সোসাইটি। আলমাসকান সোসাইটি যে মহৎ উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগের সাথে সারা দেশের মানুষের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে এই প্রত্যাশা আমার রয়েছে। কারণ এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তারা উপস্থাপন করেছে যেটা দেশের আপামর জন্য সাধারণের জীবন জীবিকা নির্বাহের জন্য অতুলনীয়। আমরা জানি যে ভোজ্য তেল, এই তেলটি আমাদের দেশে তেমন হয় না, এটা বিদেশ থেকে আমদানি করতে হয়। এবং আমরা এটাও জানি যে প্রায় 70% বিদেশ থেকে আমাদেরকে এই ভোজ্য তেল আমদানি করতে হয়, এবং এই 70%-এর ভিতরে আবার 80% শুধুমাত্র পাম অয়েল তেলই আমাদের দেশে আমদানি করতে হয়। আর গাছ এমন একটি বিষয়, এই গাছের মাধ্যমে আমরা আমাদের জীবনটা নির্বাহ করি। আপনারা জানেন যে আমরা যে কার্বন ডাইঅক্সাইড নির্গত করি, গাছ কিন্তু এটি শোষণ করে এবং অক্সিজেন নির্গত করে। এটাই হচ্ছে সবথেকে বড় বন্ধুর পরিচয় গাছ দিয়ে থাকে। আর গাছের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইয়াসিনে বলেছেন, ওয়ায়াতুল্লাহমুল আরদুল মায়তাতু আহয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদের জন্য নিষ্প্রাণ ভূমি একটি নিদর্শন, আমি তাকে জীবন দান করেছি এবং তা থেকে শস্য উৎপাদন করেছি যা এরা খায়। অর্থাৎ গাছের মাধ্যমেই আমাদের জীবন জীবিকা নির্বাহ হয়, এটাই তার প্রমাণ বহন করে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি যেন এই পাম অয়েলটা দেশে ব্যাপকভাবে প্রসার ঘটে এবং সরকারের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানও যেন এগিয়ে আসে। তাহলে দেখা যাবে, আপনারা যদি এখনই সরকারি পৃষ্ঠপোষকতাও পেয়ে যায়, তাহলে দেখা যাবে প্রত্যেকের ঘরে বাড়ির আঙ্গিনায় যদি এটা রোপণ করা হয়, তাহলে 1 বছরের ভিতরেই দেশের অর্থনৈতিক
চিত্র পাল্টে যাবে। আলমাসকান সোসাইটির উদ্যোগে আয়োজিত সারা দেশব্যাপী নার্সারি সম্প্রসারণের এবং ঘরে বাইরে পাড়া মহল্লায় অফিস আদালতে সড়ক মহাসড়কের আশেপাশে সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যদি আমরা এই গাছ চারা রোপণের উদ্যোগ নিই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বাবলম্বী করবেন এবং সত্যিকার অর্থে এই গাছ একটি নিয়ামত। এই নিয়ামতের সম্প্রসারণের মাধ্যমে মানুষের ভাগ্যের চাকা খুলে যাবে এবং অর্থকরী সম্পদশালী দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান আরও মজবুত হবে। এই প্রত্যাশা করেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আলমাসকান সোসাইটির উদ্যোগকে কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রায় 5000 বছর ধরে অয়েল পাম ফল মানুষের খাদ্য হিসেবে ব্যবহার হয়ে আসছে। এর আদি জন্মস্থান আফ্রিকা। 1848 সালে ইন্দোনেশিয়া এবং 1911 সালে মালয়েশিয়াতেই শোভাবর্ধক উদ্ভিদ হিসেবে আলমাসকান সোসাইটির চারা কেন লাগাবেন? মালয়েশিয়ান জাত, উন্নত মানের বীজ থেকে চারা উৎপাদন, তাই ফলন ভালো। নিজস্ব নার্সারিতে অভিজ্ঞ কর্মীদের মাধ্যমে চারা উৎপাদন, পরিবেশে ভারসাম্য রক্ষা ও খাদ্য দূষণ রোধকল্পে জৈব সার ব্যবহার করা হয়। রাসায়নিক সার সম্পূর্ণরূপে বর্জন করা হয়, কারণ রাসায়নিক সারের বিষক্রিয়া মানবদেহের জন্য ক্ষতিকর। কৃষিবিদ ও গবেষকদের সার্বক্ষণিক তত্ত্বাবধান এবং আজীবন ফ্রি পরামর্শ সেবা প্রদান। বাংলাদেশের ভোজ্য তেলের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য অয়েল পাম চাষ করে পাম অয়েল উৎপাদনের মাধ্যমে সফলভাবে ভোজ্য তেলের চাহিদা মেটানো সম্ভব। এ বিষয়ে আমাদের সরকার বাহাদুরও চিন্তাভাবনা করছেন যে বিষয়টা কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করা যায়। কর্কট ক্রান্তি রেখার দক্ষিণ অঞ্চলে যে সমস্ত দেশ বা অংশ, ওই সমস্তকে অংশ বলা হয় উষ্ণমণ্ডলীয় অংশ। তো কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের যেহেতু মধ্যস্থল দিয়ে গেছে, স্বাভাবিকভাবেই বলা যায় যে বাংলাদেশের মোটামুটি সর্বত্রই অয়েল পাম গাছ চাষ করা সম্ভব। সেই হিসাবে বিশেষ বিশেষ জায়গায়, যেমন রেল লাইনের পাশে, বড় রাস্তার পাশে, বাঁধের উপরে এবং পার্বত্য চট্টগ্রামে বিশাল সম্ভাবনা রয়েছে অয়েল পাম চাষের। আপনারা জানেন যে পাম অয়েল একটা ফল থেকে তৈরি তেল, পাকা ফল থেকে উৎপাদিত তেল, বীজ থেকে না। পাম অয়েলের বীজ থেকে যে ফল তেল তৈরি হয় ওটাকে বলে কার্নেল অয়েল, কারণ নাট জাতীয় যে গাছ যার বীজকে নাট মানে কার্নেল বলা হয়। যে কার্নেল অয়েলটা ঠিক ভোজ্য তেল হিসেবে ব্যবহার করা যায় না, যেটা সাবান বা অন্যান্য কসমেটিক্স, বিশেষ করে ক্রিম, দামি দামি ক্রিম তৈরিতে ব্যবহার করা হয়, যেটা আপনারা শুনে অবাক হবেন যে ইন্দোনেশিয়ার ভোজ্য তেল, এই কার্নেল অয়েল, এটার ম্যাক্সিমাম আপনার কিনে নেয় ডাব যে কোম্পানি, কসমেটিক্স কোম্পানি, বিভিন্ন ধরনের দামি দামি ক্রিম এবং কসমেটিক্স পণ্য উৎপাদনের জন্য। চারা রোপণ পদ্ধতি। বাণিজ্যিকভাবে পাম চাষ করে ভালো ফলন পেতে হলে 20 হাত বা 30 ফুট দূরে দূরে চারা রোপণ করতে হবে। সরভোজ আকারে চারা রোপণ করলে প্রতি একর জমিতে কিছু বেশি চারা লাগানো যায়। বাড়ির চারপাশে অথবা লাইন আকারে চারা রোপণ করলে 12-13 হাত দূরত্বে চারা লাগানো সম্ভব। চারা লাগানোর পূর্বে 3 ফুট দৈর্ঘ্য, 3 ফুট প্রস্থ ও 3 ফুট গভীর একটি গর্ত করতে হবে। গর্তের প্রথম 2 ফুট মাটি জীবিত এবং উর্বর, তাই এই মাটিকে আলাদা রাখতে হবে। পরবর্তী 1 ফুট গভীরের শক্ত মাটি অন্যত্র সরিয়ে রাখতে হবে। উপরের 2 ফুট মাটির সাথে পচা গোবর 30 কেজি, ছাই 5 কেজি, ইউরিয়া 300 গ্রাম, এমওপি 300 গ্রাম, টিএসপি 250 গ্রাম, জিপসাম 1 কেজি এবং বোরিক পাউডার 50 গ্রাম ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর সার মিশ্রিত মাটি দিয়ে গর্তটি ভরে মাটি প্রস্তুতের জন্য
15 দিন রেখে দিতে হবে। 15 দিন পর একটি সবল চারা বাছাই করে ব্লেড দিয়ে পলিথিন কেটে গর্তের ঠিক মাঝখানে রোপণ করতে হবে। লক্ষ্য রাখতে হবে চারার গোড়ার মাটি যেন কোনোভাবেই সরে না যায়। আর এই পদ্ধতির মাধ্যমে চারা রোপণ করলে ভালো ফলন পাওয়া সম্ভব। পাম তেল সম্পূর্ণরূপে কোলেস্টেরল মুক্ত হওয়ায় স্বাস্থ্যের জন্য নিরাপদ। অপরিশোধিত অবস্থায় পাম তেল এবং অন্য কয়েকটি বহুল ব্যবহৃত তেলের কোলেস্টেরলের তুলনামূলক চিত্র। তেল, কোলেস্টেরলের পরিমাণ: পাম তেল 13-19 ppm, সয়াবিন তেল 20-35 ppm, সূর্যমুখী তেল 8-44 ppm, রেপসিড তেল 25-80 ppm, কর্ন তেল 18-95 ppm। 100 গ্রাম পাম ফল ও তেলের খাদ্যমান। উপাদান: পাম ফল, পাম তেল। পানি 25%, 0.5%। ক্যালোরি 540-878। আমিষ 1.9%, 0%। ফ্যাট 58.4%, 99.1%। কার্বোহাইড্রেট 12.5%, 0.4%। ফাইবার 3.2%, 0%। ভিটামিনের পরিমাণ: উপাদান পাম ফল, পাম তেল। ভিটামিন এ 3.5%, 2.3%। থায়ামিন B1 13.3%, 2%। রিবোফ্লোবিন B2 5.6%, 0%। থিয়ামিন 7%, 0%। ভিটামিন সি 26.7%, 0%। ক্যালসিয়াম 10.3%, 0.9%। ফসফরাস 5.9%, 1%। লৌহ 45%, 55%। সোডিয়াম 2.4%, 0%। পটাশিয়াম 5.3%, 0%। পাম তেলে টুকোফেরল ও টুকোট্রাইনল নামে দুই ধরনের ভিটামিন ই অধিক মাত্রায় থাকে, যা মানবদেহকে ক্যান্সার ও হৃদরোগ থেকে মুক্ত রাখে। পাম তেল সম্পূর্ণরূপে কোলেস্টেরল মুক্ত। পাম তেল খাদ্যে ব্যবহার করলে দেহে উপকারী কোলেস্টেরল বাড়ে এবং ক্ষতিকারক কোলেস্টেরল কমে যায়। পাম তেলের আরও একটি বৈশিষ্ট্য হল রক্তে জমাট বাঁধার প্রবণতা হ্রাস করে, যার ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। 60-এর দশকে আমরা দেখি আমাদের দেশে যে তেলগুলি ছিল, রাই, সরিষা, তিল ইত্যাদি, এই তেলগুলি খুবই অসাধারণ ভালো তেল। কিন্তু পশ্চিমা সাম্রাজ্যবাদীরা, বহুজাতিক কোম্পানি, ট্রান্সন্যাশনাল কর্পোরেশন, এই বহুজাতিক কোম্পানিগুলি এদেশে নানান প্রোপাগান্ডা চালিয়ে তাদের সয়াবিন তেল এদেশে বাজারজাত করেছে, এবং বিনিময়ে আমাদের যে রাই, সরিষা, তিল, তিসি এগুলাকে উৎখাত করেছে। এই যে তেল, সয়াবিন তেল, এটা খুবই ন্যাচারাল একটা জিনিস না? এটা নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে, নানান কেমিক্যাল প্রক্রিয়া জাতের মধ্য দিয়ে এটা খাওয়ানো হচ্ছে বাংলাদেশে, এবং এর একটা ব্যাড এফেক্ট বাংলাদেশের জনগণের স্বাস্থ্যের মধ্যে বিরাজমান রয়েছে। এই ক্ষেত্রে আমরা ভালো তেলের জন্য আমরা খোঁজ খবর নিচ্ছি। বিশ্বে একটি ভালো তেল আছে, সেটি হলো পাম তেল। পাম তেল মালয়েশিয়াতে তৈরি হয় ব্যাপকভাবে, তো এদেশেও এটা চাষ শুরু হয়েছে। আশা করি এটি একটি উচ্চ ফলনশীল, এই বৃক্ষ থেকে এই তেল তৈরি হয়। বাংলাদেশের যেখানে যে কোনো জায়গায় একটি লাগানো যায়, এতে বাংলাদেশের যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা যায়, ঠিক অনুরূপভাবে এই বৃক্ষ রোপণের মাধ্যমে যে তেল উৎপাদন হবে তা দিয়ে বাংলাদেশের তেলের চাহিদা এবং উন্নত স্বাস্থ্যের অধিকারী বাংলাদেশের মানুষেরা হতে পারে। হ্যাঁ, এবং যা এইটার আমি সাফল্য কামনা করছি, এই তেল যাতে বাংলাদেশে প্রচুর পরিমাণ উৎপাদন হয়। আল মাসকান সোসাইটি এই পাম বৃক্ষ তারা উৎপাদন করছে এবং সেটা বিপণন করছে, তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, তাদের সফলতা কামনা করছি, যাতে এই পাম বৃক্ষ বাংলাদেশে জনপ্রিয়তা লাভ করে এবং বাংলাদেশের তেলের চাহিদা পূরণ করতে পারে।
পাম ফল থেকে তেল তৈরি। পৃথিবীতে দুই ধরনের তেল রিফাইনিং ছাড়া সরাসরি ভোজ্য তেল হিসেবে খাওয়া যায়। একটি হলো পাম অয়েল আর অপরটি অলিভ বা জৈতুন তেল। ফল পাকা বা কমলা রং ধারণ করার পর রসালো অংশ থেকে তেল হয়। বাণিজ্যিকভাবে অয়েল প্লান্টে তেল তৈরি করা হয়, তবে বাসা বাড়িতে খুব সহজে দেশীয় পদ্ধতিতে পাম ফল থেকে তেল বের করা যায়। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই পাম অয়েল সম্পর্কে অবগত আছেন। আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে দেশীয় পদ্ধতিতে পাম ফল থেকে তেল বের করে তা দিয়ে রান্না করা যায়। আর এজন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজনকে যিনি সবসময় পাম অয়েল ব্যবহার করেন। আপা আসসালামু আলাইকুম। পাম অয়েল সম্পর্কে তো প্রথমে শুরু করেছি বলেছি, তো আপনি তো অনেকদিন ধরে পাম অয়েল ইউজ করেছেন, তো এই ক্ষেত্রে আপনার রান্নার কাজে বা অন্যান্য কাজে কোনো সমস্যা হয়েছে কিনা? না, আমি পাম অয়েল ব্যবহার করে তেমন কোনো সমস্যা অনুভব করি না। আর পাম অয়েলটা অন্যান্য ভোজ্য তেলের মতোই উপকারী এবং অন্যান্য বরঞ্চ অন্য ভোজ্য তেলের থেকে বেশি উপকারী। আচ্ছা, আর আমরা যে সয়াবিন তেলটা ব্যবহার করি তার মধ্যে বেশিরভাগই পাম অয়েল, তা কিন্তু আমাদের দেশে নিয়মিতই খাওয়া হচ্ছে। তাহলে আবার শুরু করুন। পাম ফল এই যে এটা দেখছেন, পাম ফল